Nonde? Balio genne, genne? তোমাকে না বলেছিল নন্দীভৃঙ্গিকে দিয়ে আমার জন্য একটু তামাক আর গাঁজা বেশি করে আনিয়ে রাখতে। মরছে তো এখন লকডাউন, গড়গড়া আমি টানবো কি সে বলো দেখি। বাঁচা গেছে, কয়েকদিন আরো সব ছাইপাশ গিলতে হবে না। জামা কাপড় গুলো একটু কেচে দাও তো দেখি। আমার আবার ওই পঞ্চম ডান হাতখানা ভীষণ ব্যথা। এই কমলা, হে দিদি বলি, ওই চাইতে একটু সাবস্ক্রাইব করে দে না রে, আমি একেন বাবুর গোয়েন্দাগিরি দেখবো। এখন তো মরতে মন্দা, লকডাউনে পড়াশুনো সবাই লাটে তুলে দিয়েছে, বিদ্যাই নেই আর বিদ্যা দেবীর পূজা সে তো দূরস্ত। বলছি বলছি দিদি, তোর ঘর থেকে দুটো পয়সা ধার দে না রে। আমি না তোকে, আমি তোকে এর বদলে হ্যাঁ গেন্দা ফুলের রানু মণ্ডল ভার্সন শোনাবো। ও মা রে, বলিস সরো, কি ভাবিস যে কিছুই খবর রাখি না? বলি এই দুর্যোগে যে সমস্ত টিচাররা অনলাইন কোচিং করে গো বেচারা ছাত্রছাত্রীদের মাথাটা খাচ্ছে, বলি তাদের থেকে পাওয়া কমিশন গুলো যাচ্ছে কোথায় রে? বরং আমারই তো পকেটটা ফাঁকা। খবরে দেখেছিস সেন্সেক্স কোথায় নামলো? জিডিপির হার একেবারে 2% কমতে পারে, এতে আমার ব্যালেন্সটাই না নেগেটিভে রান করে। ওরে তোরা জলদি আয়, মাঝে পাঁঠার মাংস চাপিয়েছে, উফ কি গন্ধ। এই গুনু থাম তো, সারাদিন খালি খাই খাই। একে তো তুই কিছু ধার দে ভাই, হই চুইটা। আরে অপগন্ধগুলো কেন পেসে পেসে লাগবে না? চিয়ার্স আর দে। ফ্লিপকার্টে মাই ট্যাগ খালি করে এত তো কয়েন কালেক্ট করলি, সেগুলো দিয়ে জি ফাইভ সাবস্ক্রাইব কর, আর আনলিমিটেড করণজিৎ কৌরের মতো হট ওয়েবসাইটের ওয়েব সিরিজ পেয়ে যা। পাগলা দেখবি কি চাজেই পড়ে যাবি। তোমাকে আমরা চাইছি না, চাইবো না। কি হলোটা কি এত শোরগোলটা কিসের শুনি? দেখো মা, মহিষদা হাঁটছে তাও নাকে মাস্ক না পরে। কি সে কি বেটা অসুর? এ আমি কি শুনছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, ডেটল জলটা আগে নিয়ে আসি। দোহাই মা ঠাকুরুন, একটিবার শোনো আমার কথা, স্বর্গের ডাক্তার তো মেক মাই ট্রিপে ট্রাভেল প্যাকে সস্তা পেয়ে 105তম হানিমুনে কেটে পড়লো। এদিকে এদিকে এমন কনস্টিপেশনের প্রবলেম, ভাবলাম মরতে গিয়ে কোনোভাবে একটা ওষুধ যদি আনতে পারি, আমাকে লোকেরা দেখলে ভয় পায় বলে রাতেই যেতে হয়। ইদানিং চোখে আবার জানি পড়ায় দেখতেও প্রবলেম হচ্ছিল,
তাই ভাবলাম মোদি যখন বলল 5 এপ্রিল 9:09 রাতে আলো জ্বালাবে, তখন ওই আলোয় দেখে দেখে যাব। কিন্তু কি কাণ্ড মা ঠাকুরুন, মা তোমার সন্তানেরা যে এমন গামাট তা তো আগে জানতাম না। বাতি দেয়ার নামে দোদোমা, চকলেট বোম, আনুষ, রকেট, এমনকি শেলবাজি পর্যন্ত বাদ রাখলো না। সেই বাজির ফুল কি এমন ভাবে আমার পেছনে এসে লাগলো যে মাঝ রাস্তাতে নদীতে ঝাঁপ দিতে হলো। সে তুমি যাই বলো, তুমি বাবু বড্ড আনহাইজেনিক। এই যে দুর্গাপূজোর চালচিত্তিরে ষষ্ঠী থেকে দশমী টানা 5 দিন ধরে অস্ত্র তোলার নাম করে আমার মুখের দিকে বগলখানা তুলে রাখো। কতবার বলেছি ভালো দেখে একটা পারফিউম লাগাতে, এনগেজ ডিও লাগালে ভালো আইটেমও কিছু জুটে যেত এতদিন। আমাকে আর তোমার বেকার খোরপোশ চালাতে হতো না, আমার কথা শুনলে তো। একই বাতের ব্যথায় টানা দাঁড়িয়ে থাকা, তার মধ্যে তোমার ওম বগলায়ং বিদঘুটং শাস্ত্রোধং ধ্যানং জজ্জরিত স্বাহা। হ্যাঁ ঠিক ঠিক, এই বিশ্রী দুর্গন্ধ লাগো। ছি ছি ছি, আর কোনো কথা নয়, পাঠার ঝোল যে ঠান্ডা হয়ে গেল। সবাই হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে খেতে এসো।